আমাকে একটি রুমালের ভিতরে বরিয়া তুমি বিশ্বনবীকে আমার কুলের মধ্যে উঠায় দিয়েছিলে, আমি আমার কুলের মধ্যে উঠায়া বড় মহাব্বতের দৃষ্টিতে বিশ্বনবীজিকে আমি আমার কুলের ভিতরে রাখতেছিলাম, তাকে দেখি গোটা ঘর রোশন হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আর আমি তাকে দেখি আমার কুলের ভিতরে শুধু রুমাল, বিশ্বনবী নাই, উদাও হয়ে গেছে, হঠাৎ করে উদাও হয়ে গেছে। আমেনার অন্তরের ভিতরে দুঃখ লেগে গিয়েছে, চিন্তার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহকে ডাক দিয়ে প্রভু আমার অনেক ভাগ্য গুণে একজন সন্তান পেয়েছিলাম, সন্তান বড় আদরের ছিল, সন্তান বড় মহাপতির ছিল, সন্তান বড় আমার মায়ার ছিল, এই সন্তানের বাবা দুনিয়ার জগতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেক আগে বিদায় হয়ে গেছে, এখন আমার ছেলে কোথায় গেছে, উম্মে আয়মানের কুলের মধ্যে দিয়েছিলাম, হঠাৎ করে উদাও কেমনে উদাও হলো, এই গলির ভিতরে তো কেউ নাই, আমি আমেনা আর উম্মে আয়মান আর কেউ নাই, এই জায়গার ভিতর থেকে আমার সন্তান কোথায় গেল, কে নিয়ে গেল, যিনি নিয়ে গেছে নাকি কোনো দেবদানবে নিয়ে গেছে নাকি, আল্লাহ তুমি জানায় দাও। আমি বিধবা দুনিয়ার মধ্যে পদার্পণ করলাম, আমি এমনিতে তাকায় দেখি উম্মে আয়মান তার কুলের ভিতরে আমার ছেলে নাই, আল্লাহ তুমি জানায় দাও আমার ছেলে কোথায় আছে, আমার ছেলে কোন জায়গার ভিতরে আছে, এই কথা বলে কান্দে আমেনার কান্নার আওয়াজে আল্লাহর আরশ পর্যন্ত কম্পমান, আমেনার কান্নার আওয়াজে জমিন পর্যন্ত কম্পমান, তমাম দুনিয়া কম্পমান হয়ে গেছে, আল্লাহ এমনিতেই গাইবে আওয়াজ দিয়ে জানায় দেয় আমেনা চিন্তার কোনো কারণ নাই, তোমার ছেলে আমার হাবিব, তোমার ছেলে আমার বন্ধু, আমার বন্ধুর দুনিয়াতে আগমন হবে, তাম দুনিয়া খবর পেয়ে গেছে, আসমানে খবর পাইছে, জমিনে খবর পাইছে, তাম দুনিয়ার মাখলুকাতে খবর পাইছে, প্রথম আসমানে পাইছে, দ্বিতীয় আসমানে পাইছে, সব আসমানে পাইছে, আমেনাকে ডাক দিয়ে বলে অক আমেনা সমস্ত কুল কায়নাত আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু হে শুনেছি আরবির বুকে বিশ্বনবী আব্দুল্লাহর ছেলে আমেনার ছেলে বিশ্বনবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে আছে, আসমান দরখাস্ত করে আল্লাহ গো বিশ্বনবীজিকে যদি একটা নজর দেখতাম, মুসলমান ভাইয়েরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের আব্বার নাম হলো আব্দুল্লাহ, নবীজির আখলাক এত সুন্দর, নবীজির চরিত্র এত সুন্দর, নবীজি দুনিয়ার মানব জাতির জন্য রহমত স্বরূপ, সেই নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মুসলমান ভাইরা সেই আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর, সেই আব্দুল্লাহর চরিত্র এত প্রশংসনীয়, আব্দুল্লাহ যখন যুবক সুন্দরীর দিক দিয়ে আব্দুল্লাহর কোনো কমতি ছিল না, আব্দুল্লাহর চরিত্র এত সুন্দর, আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, কিতাবের ভিতরে লেখে সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে আব্দুল্লাহর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে কোটি কোটি গুণ সুন্দর ছিল, মুসলমান ভাইরা সেই আব্দুল্লাহ যুবক উনি বিয়ে করেন নাই, এমত অবস্থায় মরু প্রান্তরের ভিতরে উনি আছেন, সন্ধ্যা হয়ে গেছে, দুনিয়ার সূর্য ডুবে গিয়েছে, দুনিয়ার আলো ডুবে গিয়েছে, চন্দ্র উঠে গিয়েছে, চন্দ্রের আলো উদ্ভাসিত হয়ে গেছে, আব্দুল্লাহ এত সুন্দর, আব্দুল্লাহর আখলাক এত সুন্দর, মরু প্রান্তরের ভিতর সুন্দরী সুশী যুবতী একজন মহিলার নাম হলো ফাতেমা বিনতে মুররা,
কথাগুলা বুঝেন লুট করে রাখেন ফাতেমা বিনতে মুরানা আব্দুল্লাহর সাথে দেখা হয় মরুপ্রান্তরের ভিতর একমাত্র ফাতেমা বিনতে মুরানা আর আব্দুল্লাহ ফাতেমা বিনতে মুরানা উনি পাদ্রী ছিলেন ফাতেমা বিনতে মুরানা বড় পণ্ডিত ছিলেন ফাতেমা বিনতে মুরানা দার্শনিক ছিল আব্দুল্লাহ যেই মাত্র ফাতেমা বিনতে মুরানার সামনে দাঁড়ানো এমনিতেই উনি তাকায়া দেখে আব্দুল্লাহর চেহারার ভিতরে রোশন জলমল করতে আছে আব্দুল্লাহর কপালের ভিতরে এত সুন্দর নূর জলমল জলমল করতে আছে ফাতেমা বিনতে মুরানা বলেন খোদার কসম লাগে আমি তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে পূর্ণিমার চাঁদের ভিতরে যেই রকম আলো পূর্ণিমার চাঁদের ভিতরে যেই রকম রোশন পূর্ণিমার চাঁদের ভিতরে যেই রকম আলো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আব্দুল্লাহর কপালের ভিতরের আলো জলমল জলমল করতেছে ফাতেমা বিনতে মুরানা বলেন ও আব্দুল্লাহ তুমি আজকে আমার বাড়িতে মেহমান হও আমি তোমার মেহমানদারি করব আমি তোমার মেহমানদারি করব মুসলমান ভাইরা আমার ফাতেমা বিনতে মুরানার কথায় আব্দুল্লাহ বিচলিত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন না গো মা এমত অবস্থায় আমি আপনার বাড়িতে থাকতে পারি না আমি যদি আপনার বাড়িতে থাকি মানুষ আমাকে চরিত্রহীন মনে করবে কারণ আপনারও বিয়ে হয় নাই আমারও বিয়ে হয় নাই আমি থাকতে পারি না আমি আপনার বাড়িতে অবস্থান করতে পারি না আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন কিছুদিন পরে আব্দুল্লাহ বিয়ে ঘটনা বলা উদ্দেশ্য নয় আল্লাহর নবীর শান বুঝাইতে গিয়া আপনাদের সামনে উপস্থাপন করলাম আব্দুল্লাহ বিয়ে করার কিছুদিন পরে আবার সেই ফাতেমা বিনতে মুরানার সাথে দেখা হয় মরুপ্রান্তরের ভিতরে ফাতেমা বিনতে মুরানার সাথে বিয়ে করার পরে পুনরায় দেখা হয় ফাতেমা বিনতে মুরানা একবার আব্দুল্লাহর কপালের দিকে তাকায় আরেকবার চন্দ্রের দিকে তাকায় আরেকবার কপালের দিকে তাকায় আরেকবার চন্দ্রের দিকে তাকায় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন মা গো ও মা কিছুদিন আগে যখন আপনার সাথে দেখা হয়েছিল আপনি আমার কপালে তাকিয়েছিলেন আর চন্দ্রের দিকে তাকিয়েছিলেন আপনি আমার কপালের দিকে তাকিয়েছিলেন আর চন্দ্রের দিকে তাকিয়েছিলেন মা গো এখন আবার আপনার সাথে দেখা হলো আপনি আবার আমার কপালের দিকে তাকান আর চন্দ্রের দিকে তাকান তার কারণটা কি ফাতেমা বিনতে মুরানা বলেন আব্দুল্লাহ তুমি জানো আমি তো আরবের ভিতরে বড় একজন পণ্ডিত আমি তো আরবের ভিতরে বড় দার্শনিক আমি তো আরবের ভিতরে বড় একজন গবেষক আমি কিছুদিন আগে যখন তোমার কপালের দিকে তাকাইয়াছিলাম আমি তাকায় দেখি তোমার কপালের ভিতরে রোশন জলমল জলমল করেছিল এখন আমি তাকায় দেখি এই কপাল কপালের ভিতরে সেই জলমলটুকু নাই সেই রৌশনটুকু নাই আমার আর বুঝার বাকি নাই প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি বিয়ে করো নাই এখন দ্বিতীয়বার তোমাকে দেখলাম এতে বোঝা যায় তুমি বিয়ে করেছ ও আব্দুল্লাহ তুমি জেনে রাখো তোমার কপালের ভিতরে যেই নূর ছিল এই নূরের মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়ার জগতে বিশ্ব নবীকে পদার্পণ করবে নবীজির মার নাম কি আমেনা সব ইতিহাস যদি বলি তাহলে তো সারা রাত্রেও শেষ হতো না সারা রাত্রেও শেষ হবে না সেই নবীজির মা আমেনা ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মা আমেনা নবীজির এত ইজ্জত নবীজির এত সম্মান নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন নবীজিকে আল্লাহ এত সম্মান দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আম্মা আমেনা উনি ডাক দিয়ে বলেন যেই দিন আসমানের নবী
জমিনের নবী পাহাড়ের নবী পর্বতের নবী তমাম দুনিয়ার নবী বিশ্ব নবী যেই দিন দুনিয়ার জগতে পদার্পণ করলেন এই দিন এই জায়গার ভিতরে একটা স্থান নবীজি দুনিয়ার জগতে দিনে আসলেন নাকি রাতে আসলেন ও মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে লেখে নবীজি দিনের জগতেও আসলেন না রাতের জগতেও আসলেন না নবীজি দিনেও আসেন নাই রাতেও নবীজি আসেন নাই জুরে কোন সুবহানাল্লাহ দিনও আইছেন না রাতেও আইছেন না তাইলে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সরকারে দু আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন সময় আসেন এটারও তো একটা কারণ আছে এই এসকালের জবাব দান করেছেন মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উনি দুনিয়ার জগতে পদার্পণ করবেন উনি দুনিয়ার জগতে আসবেন এই খবর আসমানে জানে জমিনে জানে পাহাড়ে জানে পর্বতে জানে তমাম দুনিয়ার কুল কায়নাত জানে এই জন্য আল্লাহর দরবারে দিন দরখাস্ত করেছিল দিন প্রস্তাব করেছিল প্রমুখ আসমানের নবী জমিনের নবী তমাম দুনিয়ার নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী আপনার হাবিব বিশ্ব নবী শুনেছি উনি নাকি দুনিয়ার জগতে পদার্পণ করবে উনি নাকি দুনিয়ার জগতে আসবে প্রভু তুমি তো আমাকে দিন দুনিয়ার জগতে বানায় দিয়েছ আমার ইজ্জত তুমি বাড়ায় দাও আমার সম্মান তুমি বাড়ায় দাও কেমনে ইজ্জত বাড়াবে কেমনে সম্মান বাড়াবে প্রভু তোমার বন্ধু তোমার হাবিব উনাকে তুমি দিনের বেলা দুনিয়াতে পাঠাও দিনের বেলা দুনিয়াতে পাঠাও ভেরা আমার এইভাবে রাত আল্লাহর দরবারে দরখাস্ত করে প্রভু এবার আমি অন্ধকার রাত আমাকে মানুষ ভালো পায় না অন্ধকার রাত কালো রাত আমার ইজ্জত কম আমার সম্মান কম আমার ইজ্জত তুমি বাড়াও আমার সম্মান তুমি বাড়াও আমার উদুরের ভিতরে আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠাও আল্লাহর নবীজিকে যদি দুনিয়াতে পাঠাও আমার ইজ্জত বাড়বে আল্লাহর নবীজিকে যদি দুনিয়াতে পাঠাও আমার সম্মান বাড়বে এইভাবে রাতেও দরখাস্ত করে দিনেও দরখাস্ত করে রাতও আল্লাহ বানাইলেন দিনও আল্লাহ বানাইলেন আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়াবাসী আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইব আমার হাবিব বিশ্ব নবী দুনিয়াতে পাঠাইব যিনি আমার খলিল যিনি আমার হাবিবুল্লাহ উনাকে দুনিয়ার জগতে পাঠাইব আমি আল্লাহ দিনে পাঠাইলে রাত্রে বেজার হয় রাত্রে পাঠাইলে দিন বেজার হয় আমি আল্লাহ তৃতীয় একটা সময় নির্ধারণ করলাম এই সময়টার নাম হলো শুভেচ্ছা দিক আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়াবাসী আমার হাবিব বিশ্ব নবীকে আমি মহান আল্লাহ শুভেচ্ছা দিকের সময় দুনিয়ার জগতে পদার্পণ করব নবীজি দুনিয়ার জগতে আসলেন সুবহ সাদিকের সময় কোন সময় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করছেন সুবহ সাদিক আরেকটা সময় এটা রাত্রও ধরা যায় না দিনও ধরা যায় না তৃতীয় একটা অংশ মধ্যস্থতার একটা অংশ এটার নাম হলো সুবহ সাদিক তাইলে সুবহ সাদিকে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে পদার্পণ করলেন সেই সুবহ সাদিকে নবীজি দুনিয়াতে আসছেন মা আমেনার ঘরের ভিতরে দুনিয়াতে আসছেন মুসলমান ভাইরা সেই জন্য কথাগুলো বুঝেন অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আল্লাহর নবী বিশ্ব নবী উনি শুভেচ্ছা দিকের সময়ে মা আমেনার করে দুনিয়াতে আসছিল যেই সময়ে নবীজি দুনিয়াতে আসছেন এই সময়টা ছিল শুভেচ্ছা দেখের সময় আমেনা ডাক দি বলে আমার ছেলে দুনিয়ার জগতে যখন পদার্পণ করলো দুনিয়ার জগতে যখন আমার ছেলে দুনিয়াতে আসলো এই সময়টা হলো শুভেচ্ছা দেখের সময় এমন সময়ে আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই আমার ঘরের ভিতরে কোনো রোশন নাই আমার ঘরের ভিতরে কোনো চারাগ নাই মুসলমান ভাইরা বিশ্ব নবীজি
বুঝি যখন দুনিয়াতে পদার্পণ করলেন আমেনা ডাক দি বলেন ও উম্মে আইমান আমার ছেলে দুনিয়াতে আসছে আমার ছেলে দুনিয়াতে পদার্পণ করেছে দুনিয়ার জগতে আমার ছেলের আগমন হয়েছে আমেনা উম্মে আইমান তার কুলের মধ্যে দেয় উম্মে আইমান একটা রুমেলের মধ্যে পেঁচাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী আসমানের নবী জমিনের নবী তমাম দুনিয়ার নবী কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রুমালের মধ্যে পেঁচাইয়া উম্মে আইমান ওই দাসীর কুলের মধ্যে বিশ্ব নবীজিকে উঠায় দিল আমেনা ডাক দি বলে আম্মেনা ডাক দি বলে উম্মে আইমানের কুলের মধ্যে যখন আমি উঠায় দিলাম আমি তাকে দেখি আমার ছেলে পরে কিচ্ছু দেখা গিয়েছিল না কিন্তু যখন নবীজি দুনিয়াতে আসছেন দুনিয়াতে আসার পরে দুনিয়ার জগতে পদার্পণ হওয়ার পরে উম্মে আইমানের কুলের মধ্যে যখন উঠাইয়া দিলেন এমনিতি তাকায়া দেখে গোটা ঘর আলোকিত হয়ে গেছে মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মা অন্তরের ভিতরে নবীজির মহব্বত অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা মুসলমান ভাইরা কিছু সময় যাওয়ার পরে আমেনা তাকায় দেখেন গোটা ঘর অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরে কোনো আলো নাই ঘরের ভিতরে কোনো রোশন নাই অন্ধকার আল্লাহর নবী বিশ্বই রাহমাতুল্লিল আলামিনের মা ডাক দি বলেন উম্মে আইমান তোমার কুলির ভিতরে আসমানের নবী মুহাম্মদকে দিয়েছিলাম গোটা ঘর আলোকিত হয়েছিল এমনিতেই তাকে দেখি আমার ঘরের ভিতরে কোনো আলো নাই হঠাৎ করে আলো কেমনি শেষ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আমার ঘরের ভিতরে কোনো আলো নাই তাহলে কি তোমার কুল থেকে আমার ছেলে কি উধাও হয়ে গেছে নাকি আমার ছেলেকে কি কোনো দিন বুতে নিয়ে গেছে নাকি কোনো জিন বুতে নিয়ে গেছে নাকি কোনো জিন বুতে আমার ছেলের শরীরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে নাকি মুসলমান ভাইরা উম্মে আইমান ডাক দিয়ে বলেন মা গো আমাকে একটি রুমালের ভিতরে পড়িয়া তুমি বিশ্ব নবীকে আমার কুলের মধ্যে উঠায় দিয়েছিলে আমি আমার কুলের মধ্যে উঠাইয়া বড় মহাব্বতের দৃষ্টিতে বিশ্ব নবীজিকে আমি আমার কুলের ভিতরে রাখছিলাম তাকে দেখি গোটা ঘর রোশন হয়ে গেছে আলোকিত হয়ে গেছে আর আমি তাকে দেখি আমার কুলের ভিতরে শুধু রুমাল বিশ্ব নবী নাই উদাও হয়ে গেছে হঠাৎ করে উদাও হয়ে গেছে আমেনার অন্তরের ভিতরে দুঃখ লেগে গিয়েছে চিন্তার মধ্যে পড়ে গিয়েছে আল্লাহকে ডাক দিয়ে প্রভু আমার অনেক ভাগ্য গুণে একজন সন্তান পেয়েছিলাম সন্তান বড় আদরের ছিল সন্তান বড় মহব্বতের ছিল সন্তান বড় আমার মায়ার ছিল এই সন্তানের বাবা দুনিয়ার জগতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অনেক আগে বিদায় হয়ে গেছে এখন আমার ছেলে কোথায় গেছে উম্মে আইমানের কুলের মধ্যে দিয়েছিলাম হঠাৎ করে উদাও কেমনে উদাও হলো এই গরির ভিতরে তো কেউ নাই আমি আমেনা আর উম্মে আইমান আর কেউ নাই এই জায়গার ভিতর দেখে আমার সন্তান কোথায় গেল কে নিয়ে গেল যিনি নিয়ে গেছে নাকি কোন দেবতা নবে নিয়ে গেছে নাকি আল্লাহ তুমি জানায় দাও বলে গুনগুন করে কান্দায় চোখ চোখে গুনগুন করে পানি জমিনের মধ্যে পালায় আল্লাহর দরবারে কান্দে প্রভু আমার অনেক ভাগ্য গুণে সন্তান পাইলাম এই সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল সন্তান তার আব্বাকে দেখি না আমি বিধবা হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করলাম আমি এমনিতে তাকায় দেখি উম্মে আইমান তার কুলের ভিতরে আমার ছেলে নাই আল্লাহ তুমি জানায় দাও আমার ছেলে কোথায় আছে আমার ছেলে কোন জায়গার ভিতরে আছে এই কথা বলে কান্দে আমেনার কান্নার আওয়াজে আল্লাহর আরশ পর্যন্ত কম্পমান আমেনার কান্নার আওয়াজে জমিন পর্যন্ত কম্পমান তমাম দুনিয়া কম্পমান হয়ে গেছে আল্লাহ এমনিতেই গাইবি আওয়াজ দিয়ে জানায় দেয় আমেনা
চিন্তার কোনো কারণ নাই তোমার ছেলে আমার হাবিব তোমার ছেলে আমার বন্ধু আমার বন্ধুর দুনিয়াতে আগমন হবে तमाम দুনিয়া খবর পেয়ে গেছে আসমানে খবর পাইছে জমিনে খবর পাইছে तमाम দুনিয়ার মাখলুকাতে খবর কইছে প্রথম আসমানে পাইছে দ্বিতীয় আসমানে পাইছে সব আসমানে পাইছে আমেনাকে ডাক দিয়ে বলে ও গো আমেনা সমস্ত কুল কায়নাত আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে প্রভু হে শুনেছি আরবের মুখে বিশ্বনবী আব্দুল্লাহর ছেলে আমেনার ছেলে বিশ্বনবী জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে আছে আসমান দরখাস্ত করে আল্লাহ গো বিশ্বনবীজিকে যদি একটা নজর দেখতাম জমিন দরখাস্ত করে বিশ্বনবীজিকে একটা নজর যদি দেখতাম সব দুনিয়ার ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে সমস্ত মালাইকা আল্লাহর কাছে দরখাস্ত করে সমস্ত পয়গম্বরগণ আল্লাহর কাছে দরখাস্ত করে বিশ্বনবীজিকে একটা নজর দেখার জন্য আমেনা রে এই জন্যে আমি মহান আল্লাহ আমার বন্ধুকে হারাই নাই আমার বন্ধুকে জিনে নিতে পারে না কোনো দেউদা নবী নিতে পারে না আমি আসমানের আল্লাহ আমার বন্ধু জমিনের নবী আমি আসমানের আল্লাহ আমার হাবিব জমিনের নবী আমি জমিনের আল্লাহ আমার হাবিব জমিনের নবী আমি নদীর আল্লাহ আমার হাবিব নদীর নবী আমি আল্লাহ সাগরের আল্লাহ আমার হাবিব সাগরের নবী আমি আল্লাহ মাছের আল্লাহ আমার হাবিব মাছের নবী আমি আমি সমস্ত পয়গম্বরগণের আল্লাহ আমার হাবিব সমস্ত পয়গম্বরগণের নবী আমি জান্নাতের আল্লাহ আমার হাবিব জান্নাতের নবী চিন্তিত হইও না বিচলিত হইও না আমার বন্ধুকে জিব্রাইলের কোলের মধ্যে উঠায়া তাম দুনিয়া সফর করাইতে আসি তাম দুনিয়া ভ্রমণ করাইতে আসি তুমি সজিদা দেখি গো মাথা উঠাও কিছু সময় পরে আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে গো উম্মে আয়মানের কুলে বিশ্ব নবীকে ফিরাইয়া দিব আমিনা জমিন থেকে মাথা উঠাইছে এমনিতেই চায়া দেখে চুইজের মধ্যে টিফা দিলে যেভাবে আস্থা ঘর আলোকিত হয় এইভাবে পুনরায় গোটা ঘর আলোকিত হয়ে গেছে আর একটু আস্তে সুবহানাল্লাহ বলে উম্মে আয়মান তাকে দেখে আগে আছেন শুধু রুমাল নবী নাই কোলের মধ্যে নবী উদাও এখন তাকায়া দেখে রুমালের মধ্যে বিশ্ব নবী পদার্পণ হয়ে গেছে আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান ভাইয়া নবীজির তো সম্মান নবীজির তো বরকত নবীজির দাদার নাম হলো আব্দুল মুত্তালিব কথাগুলা বুঝেন সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখে সিরাতে মুস্তফার মধ্যে লেখে গো আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল সুবে সাদিকের সময়ে বিশ্ব নবীজি যখন দুনিয়াতে পদার্পণ করলেন আব্দুল মুত্তালিব তাকায়া দেখে কাবা ঘরের দেওয়াল গুলো জলমল জলমল করতেছে জুরে কন সুবহানাল্লাহ আরেক রাওয়ায়াতের ভিতরে আছে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন উনি তাকায় দেখে কাবা ঘরের দেওয়াল গুলো কথা বলে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ শুনেছি আমেনার হুজুরে বিশ্ব নবীজি নাকি দুনিয়াতে পদার্পণ করলো আমরা কাবা ঘরের দেওয়াল সাক্ষী দিলাম উনি হয়েছেন আখেরি নবী এতে কোনো সন্দেহ না মুসলমান ভাইয়েরা আমার সেই নবীর সিরত সূরতের ভিতরে আমার তেলাওয়াত কি তো আয়াত
কথাগুলা বুঝেন লক্ষ্য করে শুনেন এই সূরার ভিতরে প্রথম যে আয়াতটা আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন প্রথম আয়াতের ভিতরে একটি হরফ এই হরফটা গলগ হরুফে মুকাত্তাদ যেটার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না দুনিয়ার কোনো মানুষ এটার অর্থ বুঝতে পারে না এরপরে আল্লাহ বলেন ওয়াল কালাম কলমের কসম আল্লাহ খাইলেন এই সূরার ভিতরে নবীজির সাঙ্গান এই সূরার ভিতরে নবীজির মান এই সূরার ভিতরে নবীজির ইজ্জত এই সূরার ভিতরে নবীজির বরকত নবীজির চরিত্র সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ তেলাওয়াত করে ও বালুকাবাসী শুনো অন্য কোন নবীজির চরিত্র নিয়ে কোন আল্লাহ আয়াত নাযিল করেন নাই কোন কসম খান নাই এই জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়াল কলাম আমি কলমের কসম খাইলাম আল্লাহ কলমের কসম কেন খাইলেন আল্লাহ কলমের কেন কসম খাইলেন মুফাসসিরিনে কেরাম কয়েকটি কারণ উল্লেখ করেন এর মধ্যে এক নম্বর কারণ হলো কলম বড় দামি জিনিস কলম বড় মূল্যবান জিনিস কলমের তো ইজ্জত কলমের তো সম্মান মুফাসসিরিনে কেরাম বলে আসমান সৃষ্টি হওয়ার আগে জমিন সৃষ্টি হওয়ার আগে তমাম দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কয়েক হাজার বছর আগে আল্লাহ পবিত্র কলম শব্দটা নাযিল করেছে এই কলমের মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়ার ভিতরে সব লেখেন আপনার কপালের ভিতরে কি আছে এই কপ এই কলমের মাধ্যমে লেখা হয় জুরে কোন সুবহানাল্লাহ দুনিয়াতে আসবেন এই কলমের মাধ্যমে লেখা হয় কোন দিন দুনিয়া থেকে বিদায় হইবেন এই কলমের মাধ্যমে লেখা হয় কোন দিন আপনি পাঁচতলার মালিক হবেন এই কলমের মাধ্যমে লেখা হয় কোন দিন আপনি গরিব হবেন এই কলমের মাধ্যমে লেখা হয় কোন দিন আপনার মরণ হবে গো এই কলমের মাধ্যমে লেখা হয় আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন এই কলমের মাধ্যমে লিখে দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আমার কুদরতি হাতে এই কলমের মাধ্যমে আরশে আজিমের ভিতরে আমার নাম আর আমার বন্ধুর নাম লিখে দিয়েছি এই সোনার ভিতরে আল্লাহ বলেন ওয়াল কলম আমি কলমের কসম খাইলাম আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনি মনক্ষুণ্ণ হইল না মনের ভিতরে আপনি কষ্ট নিয়েন না মনের ভিতরে আপনি কোনো দুঃখ নিয়েন না আমি আল্লাহ কলমের কসম খাইলাম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন যা তারা লিপিবদ্ধ করলো কথাগুলা বুঝেন যা তারা লিপিবদ্ধ করেছে কি তারা লিপিবদ্ধ করলো আবু জেহেল আবুল আহাব উম্মে আয়মান এরা সবাই আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে অনেক বিদ্রুপ করা শুরু করেছে অনেক কথা লেখালেখি করেছে এই জন্যে আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন হাবিব আমার আপনি মনক্ষুণ্ণ হইয়েন না মনের ভিতরে দুঃখ নিয়েন না মনের ভিতরে কষ্ট নিয়েন না নবীজি আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আপনি আমার হাবিবুল্লাহ আপনার কলিজার ভিতরে যদি আঘাত যায় আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে আঘাত লাগবে আমি আল্লাহ কলমের কসম খাইলাম আপনি কোনদিন পাগল হতে পারেন না আপনি কোনদিন মজনুন হতে পারেন না মা আনতা বিনিমতি রব্বিকা বিমজনুন হাবিব আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আপনার উপরে আছে ও বালুকাবাসী শুনেন কোন মানুষের উপরে মন্ত্রীর যদি ভালোবাসা থাকে এই মানুষটার দাম বাড়ে কোন মানুষের উপরে এমপির যদি ভালোবাসা থাকে তার দাম বাড়ে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব
করিম আমি আল্লাহর করুণা আমি আল্লাহর ভালোবাসা আপনার উপরে আছে আপনার উপরে আমার করুণা আছে বিনিয়মাতিন নিয়মাতিন শব্দের অর্থ হলো করুণা নিয়মাতিন শব্দের অর্থ হলো দয়া অগ্নবিজি আপনি কোনদিন পাগল নন আপনি কোনদিন মজনুন নন কারণ আমি মহান আল্লাহ আমার দয়া আর করুণা দিয়া 24টা ঘন্টা পাহারা দিয়া রাখবো তাহলে বোঝা গেল নবীজিকে কেউ পাগল বলেছে অবশ্যই না হয় তো আল্লাহ এই কথা বলতেন না যে হাবিব আপনার অনুগ্রহ আমার দয়া আপনার উপরে আছে আপনি কোনদিন পাগল নন আপনি কোনদিন মজনুন নন এতে বোঝা গেল আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ পাগল বলেছে নবীজিকে নিয়ে হাসি করত নবীজিকে নিয়ে ঠাট্টা করত নবীজিকে নিয়ে বিদ্রূপ করত কয়েকটা উদাহরণের ভিতরে একটা উদাহরণ আপনাদের সামনে দেই তাহলেই আপনাদের বিষয়টা বোঝা সহজ হবে আল্লাহর নবী বিশ্ব নবী গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ জুড়ে কোন ঠিক কিনা আবু জেহেলের দরবারে অনেকবার একবার দুইবার নয় অনেকবার নবীজি দাওয়াত নিয়ে গেছেন দাওয়াত নিয়ে যাওয়ার ঘরে আবু জেহেল মুসকি হাসিয়া দিয়া কয় ও মোহাম্মদ যাও আমি চিন্তা করে দেখমু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বাতিজা যাও আমি চিন্তা করে দেখমু তুমি যেহেতু দাওয়াত নিয়ে আইসো তোমার ধর্ম গ্রহণ করতাম ঠিক আছে তুমি যাও আমি একটু ভেবে চিনতে এরপরে আমি বুঝমু তোমার জানাইমু আবু জেহেল চিন্তার মধ্যে পড়ছে আর একা একা চিন্তা করতেছে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ যেইভাবে দুনিয়ার মধ্যে গোটা আরবের মধ্যে ইসলাম প্রচার করা শুরু করছে আমার নেতাগিরি তো যাইবই আমার গোষ্ঠীর সব লোকেরা আস্তে আস্তে তার ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যাইতেছে তাইলে একটা ফন্দি তৈরি করতে হবে ফন্দিটা হলো কি আমার ভাইয়েরা ফন্দিটা হলো সুন্দর করে একটা গর্ত বানাও গর্ত বানায়া মোহাম্মদকে দাওয়াত করে আনমু আর এই গর্তের মধ্যে ফালায়া মোহাম্মদ জানতো না বুঝতো না গর্তের মধ্যে হইরা মরব আর আমরা সাফা মাটি দিয়ে মোহাম্মদরে খতম করে দিমু আর গোটা আরবের মধ্যে জানাইয়া দিমু এ আরববাসী তোমরা দেখো তোমরা না কইছো মোহাম্মদের সব জানে এখন গর্তের মধ্যে হইরা মরলো কেমনে এখন তো মোহাম্মদের ধর্ম মিথ্যা এই কথা বলে একজন উজিরের মাধ্যমে খবর পাঠাইছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উজির গিয়া বলতেছে ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বিশ্ব নবী ভাই কইতাম নি না অসুবিধা হইব আপনাদের আমার কথা বুঝেননি আপনারা আবার যদি মনে মনে ভাবেন যে হুজুর কি কয় আর আমি আমরা কি শুনি কিছুই তো বোঝা যায় না বুঝেন তো আপনারা একজন উজির গিয়া কইতেছে ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আপনি যে একটা পয়গাম নিয়ে গেছিলেন একটা যে খবর নিয়ে গেছিলেন আবু জেহেলের কাছে আবু জেহেল স্মরণ করছে আপনি যদি দয়া করে আসতেন আমার নবী এমন ভালা যার মন যেমন তার আশা তার আন্দাজও তেমন জুড়ে কোন ঠিক কিনা যে সুর এ মনে করে গোটা দুনিয়ার সবাই সুর আর যে বালা হে দুনিয়ার সবাই যে মনে করে বালা কেমনে একটা উদাহরণ দিই এক তাহাজ্জুদ গুজারি মানুষ ঘুম থেকে উঠছে রাত্র গভীর 3টা বাজে উযু করার জন্য খুসকুনির মধ্যে গেছে উযু করত আর এক সুর চুরি কইরা আইছে খুসকুনির মধ্যে একই খুসকুনির মধ্যে হাত পাও ধুইতো যা হাত পাও দি ধুইয়া পরিষ্কার কইরা গিয়া ঘরের ভিতরে ঘুমাই এখন তাহাজ্জুদ গুজারিও গেছে উযু করত আর সুরও আইছে হাত পাও ধুইতো যে বেটা তাহাজ্জুদ গুজারি হে বেটা কইতাছে সর্বনাশ আমি মনে করছিলাম এই বালুকা হবির বাড়ি এলাকার মধ্যে মনে হয় তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদ ধর্মেওয়ালা একমাত্র আমি ওই আর কেউ নাই এখন দি দেখা যায় ওই দি হুসকুনির কোনার মধ্যে আর একজন উযু করতেছে এ বেটা কি তাহাজ্জুদের নামাজ পড়লে ঘরবার লাগে উযু করতেছে না হাত পা ধুইতেছে এটা হইলো তাহাজ্জুদ গুজারির আন্দাজ জুড়ে কোন ঠিক কিনা আর এই সুর উল্লে বেটা হি কোনা থেকে কইতাছে সব বনাস আমি ভাবছিলাম ই গার মধ্যে মনে হয় সুর আমি একলা হই এখন দেখা যায় হই দি হি কোনার মধ্যে একজন আমার মতো চুরি করে আয় আচ্ছা দইতাছে ইটা হইলো তার আন্দাজ আল মার উ ইয়াকিসু আলা নাফসি জুরি কোন ঠিক কিনা মুসলমান ভাইরা উজির ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি কিছুদিন আগে আবু জেহেলের দরবারে গিয়েছিলা আবু জেহেল খবর দিয়েছে তুমি আবু জেহেলের দরবারে যাওয়ার জন্য
আল্লাহর নবী বিশ্ব নবী অন্তরের ভিতর একটা স্বস্তি আসলো। নবীজি মনে মনে ভাবছেন আমি দাওয়াত দিয়েছি, মনে হয় আবু জাহেল কলিমা পড়ে মুসলমান হবে, এই আশা অন্তরের ভিতরে নিয়ে উনি রওনা করলেন। আনন্দ যদি মানুষের ভিতরে থাকে দেখবেন একটু তাড়াতাড়ি হাঁটে। আল্লাহর নবী বিশ্ব নবী তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন, জলদি হাঁটা শুরু করলেন। এই রাস্তার মুহূর্তের ভিতরে এই রাস্তার মধ্যস্থলে বড় একটা গর্ত বানায়া একটা খনন করে, একটা গর্ত একটা কুয়া খনন করে। এই কুয়ার মুখের ভিতরে খেজুরের কয়েকটা ছাটাই বিছায়া দিয়েছে। আবু জাহেল বাড়ির ভিতর থেকে তাকে দেখে আর মুস্কি মুস্কি আসে। মোহাম্মদ আসবে গর্তির ভিতরের মধ্যে পড়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, নবীজির ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহর হাতে। আল্লাহর নবী বিশ্ব নবী কদম মুবারক বানায়, কদম মুবারক বানায়, কদম মুবারক বানায়, নবীজির কদম মুবারক বানায়, কদম মুবারক বাড়ায় বাড়ায়। আমার নবীজি গুরুতির সামনে যায়, নবীজির পা মুবারক উঠায়া গুরুতির ভিতরে ফেলবে। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আমার বন্ধুর পা মুবারক জমিন থেকে উঠে ফেলেছে, এখন এই পা দ্বিতীয়বার যদি জমিনে পালায় গুরুতির ভিতরে পড়বে, গুরুতির ভিতরে পড়ে গিয়া আমার নবীজি ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আমার বন্ধুর পা জমিনে পড়ার আগে আগে তুমি জিব্রাইলের হাত নবীজির পা মুবারকের মধ্যে বিছায়া দাও। খুদার কসম লাগে গো, জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হুকুম করেছে তখন আমি শত নূরের পাখা দিয়া টান দিলাম, নবীজির পা মুবারক উঠাইলেন জমিনে পালানোর আগে আগে আমি জিব্রাইল আমার হাত আমার হাত দিয়েটা নবীজির পা মুবারকের নিচে ধরে রাখছি আর ডাক দিয়ে বলে, হাবিব আপনি আর সামনে পা বাড়াবেন না, আপনি আর সামনে পা বাড়াবেন না, যদি আপনি সামনে পা বাড়ান গুরুত্বের ভিতরে আপনি পরে ধ্বংস হয়ে যাবেন। মুসলমান ভাইরা নবীজি সেই জগৎ থেকে রিটার্ন ফিরে বাড়ির দিকে রওনা করলেন। আবু জাহেল ঘরের ভিতর থেকে দূর দূর নবীজি যখন বিদায় হয়ে যায় আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ একটু দাঁড়াও। এই কথা বলে স্পিডে দৌড় দেয়, দৌড় দিয়া যেই গর্ত যেই কুয়া নবীজির জন্য বানিয়েছিল এই কুয়ার ভিতরেই পড়ে, এই কুয়ার ভিতরে পড়ে আবু জাহেল হাউ মাউ করে কান্দে, উজির নাজির কোথায় আছো, এই কুয়ার ভিতরে মুহাম্মদকে ফালাই দিছিলাম, এখন আমি কুয়ার ভিতরে পড়ে গেছি। কিতাবের ভিতরে লেখে সিরাতে মুস্তফার মধ্যে লেখে আল্লামা ইদ্রিস কান্দুলুবি বলে, এই কুয়ার গর্তটা হলো চল্লিশ হাত গভীর, চল্লিশ হাত গভীর। এই কুয়ার ভিতরে আবু জাহেল গুনগুন করে কান্দে, আমাকে বাঁচাও, কুয়ার ভিতর থেকে আমাকে উঠাও, তাড়াতাড়ি উঠাও। সেই কুয়ার সামনে এসে একটা রশি, একটা রশি আনে, এই রশিটা চল্লিশ হাত এইভাবে মাপে, চল্লিশ হাত মাপিয়া এই রশি গর্তের ভিতরে সারে। সিরাতে মুস্তফায় আল্লামা ইদ্রিস কান্দুলুবি লেখে চল্লিশ হাত রশি সারার পরে উজির নাজিরেনা বলে, অগণেতা রশি সারলাম, রশির মধ্যে ধরো, আপনাকে রশি দিয়া টান্না টান্না উঠাইমু। আবু জাহেল রাগ করে কয়, কোন জাতটা রশি সারস, এখন পর্যন্ত দি রশি আমার হাতে পৌঁছলো না, কয় কি ব্যবহার, গাতা তো চল্লিশ হাত রশি কেন পৌঁছলো না। ভাইরা আমার আরো দশ হাত জোড়া লাগায়, গাতা চল্লিশ হাত রশি কয় হাত, চল্লিশ হাত গাতা রশির দরকার পরে কয়া, চল্লিশ হাত রশি সার লাগাল হয় না, আরো দশ হাত জোড়া লাগাইছে। উজির নাজিরা কয়, বুঝলাম না ব্যবহারটা কি, দা পঞ্চাশ হাত রশি আছে, কই নেতা লাগাল হয়েছেন নি মাথাটা ধরেন, কই যা বেড়া কোন জাতটা রশি সার, তোরা আমার লিয়ে নাটক কর। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা
ভিতরে লেখা আর দশ আত্রচি সারে চল্লিশ হাত বর্তির ভিতরে ষাট হাত রশি সারে সত্তর হাত চারে আশি হাত চারে আবু জাহেল বলে কি ব্যাপার কোন চারটা রশি সারো আমার হাতি দিয়ে এসা পৌঁছে না কারণটা কি আবু জাহেলের উজির নাজিরা বলে অগণেতা কিছুই তো বুঝলাম না মাটির খেলাও বুঝলাম না আপনার খেলাও বুঝলাম না আমরা নিজের হাতে খনন করলাম চল্লিশ হাত রশি সারলাম আশি হাত এখনো লাগাল পান না কারণটা আবু জাহেল গর্তির ভিতর দেখে বলে বুঝেছি এই দুনিয়ার গোটা দুনিয়ার রশি যদি একত্রিত করে গো এই গর্তের ভিতরে সারাও এরপরেও রশি আমার হাতের মধ্যে বুঝবে না কারণ আমি আসমানের নবী জমিনের নবী বিশ্ব নবী জি তামাম দুনিয়ার নবী কুল কায়নাতের নবী মাটির নবী পাহাড়ের নবী পর্বতের নবীর কুলি জায়গা দিয়েছি আর রশি সানার দরকার নাই তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে যা আর মুহাম্মদকে গিয়ে বল মুহাম্মদ যেন তাড়াতাড়ি আসে আমাকে যেন গর্তের ভিতর থেকে উঠায় আল্লাহর নবীর দরবারে যায় হাবিব আমার আপনি তাড়াতাড়ি আসেন আমাদের নেতাকে বাঁচান আমরার সমাজের মানুষ হইলে কইল নে আমি যাইতাম নি এইটা কে হইলাম ওরক যেরকম ঠিক কিনা আমারে মারবার হুমকি করছে আরেকবার আমি কি তার গাতা থেকে তুলতাম না হইলাম ওরক কিন্তু নবীজি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুসলমান ভাইরা যে মুহূর্তে উজির নাজিরের দল আল্লাহর নবীর দরবারে গিয়া বলে আল্লাহর নবী গো আবু জাহেল গর্তের ভিতরে আপনি আছেন এই এই ঘটনা বর্ণনা করলেন গর্তের ভিতরে বিশ্ব নবীজি আসলেন আবু জাহেল গর্তের ভিতর দেখে বলে বাতি যা আর তোমারে কষ্ট দিতাম চাই না তাড়াতাড়ি তুমি আমারে উঠাও চল্লিশ হাত গর্তের ভিতরে আমার উজির নাজিরা আশি হাত রশি সারছে আমি লাগাল হই না তুমি আমার গর্তের ভিতর থেকে উঠাও আমি বুঝে নিয়েছি তুমি আসমানের মালিকের হাবিব এতে কোনো সন্দেহ নাই আমি গর্তের পারের মধ্যে উঠিয়াই কলিমা পরে মুসলমান হয়ে যাব ও মুমিন মুসলমান ও বালুকাবাসী শুনো আমার নবীর তো ইজ্জত আমার নবীর তো সম্মান উজির নাজিরদেরকে বলে উজির নাজিরারে রশিটা আমার হাতে দে রশিটা নবীজির হাত মুবারকের মধ্যে উঠে দে নবীজির হাত মুবারকের মাধ্যমে রশিটা এইভাবে এক হাত দুই হাত তিন হাত চার হাত সিরাতে মোস্তফায় লেখে সিরাতের কিতাবের মধ্যে লেখে চল্লিশ হাত গর্তির ভিতরে মাত্র নবীজি দশ হাত রশি সারছে যে মাত্র দশ হাত রশি সারছে আল্লাহ ডাক দিয়ে বলেন রে গর্তের মাটি আমি আসমানের আল্লাহ আমার হাবিব আসমানের নবী আমি জমিনের আল্লাহ আমার হাবিব জমিনের নবী আমি তামাম দুনিয়ার আল্লাহ আমার হাবিব তামাম দুনিয়ার নবী আমি মাটির আল্লাহ আমার হাবিব মাটির নবী চল্লিশ হাত গর্তের ভিতরে চল্লিশ হাত রশি ছাড়ার কোনো দরকার নাই আমার বন্ধু দশ হাত রশি ছাড়ছে এই দশ হাত রশির মাথার মধ্যে তুমি গর্তের মাটি পৌঁছিয়া যাও মুসলমান ভাইরা দশ হাত রশি দিয়া নবীজি আবু জাহেল কে চাচা গ তোমার কাছে দিনের দাওয়াত দিয়েছিলাম তুমি বলেছিলে গর্তের পারের মধ্যে উঠে কলিমা পড়ে মুসলমান হয় চাচা আল্লাহ রব্বুল আলামিন
তমাম দুনিয়ার জন্য আমাকে রহমতের নবী বানায় পাঠাইছেন। আপনি দয়া করে কলিমা পড়েন, দয়া করে কলিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহেল মুসকি হাসি দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন মনে মনে ভাবতাম আসমানের নিচে জমিনের উপরে তোমার জাদু চলে, এখন তাকায়া দেখি গো তোমার জাদু মাটির নিচে ও চলে। জোরে কর না আউযুবিল্লাহ। মুসলমান সাইনাবেজের দুশমন দুনিয়ার জগতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রু মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অগুনবিজি কোন নবীর চরিত্র নিয়া আমি আল্লাহ আয়াত নাজিল করি নাই, কথাগুলো বুঝেন, সুন্দর কিছু কথা সামনে আছে। কোন মানুষের চরিত্র নিয়া আয়াত নাজিল করি নাই, আয়াত পাঠাই নাই। আপনি নবীজি, আপনার জন্য আমি আল্লাহ আয়াত দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন, খুলুক আযীম, আখলাক তিন প্রকার, চরিত্র কয় প্রকার? পিছনের যুবক ভাইজান বলেন, চরিত্র কয় প্রকার? কথাগুলো বুঝা যান, কোন চরিত্রের মালিক আমরা আর কোন চরিত্রের মালিক নবীরা, আমরা কোন চরিত্রের মালিক? তফসিরের কিতাবের মধ্যে লেখে চরিত্র হলো তিন প্রকার। এক প্রকারের চরিত্র হলো আখলাকে কারিমানা, আরেক প্রকারের চরিত্র হলো আখলাকে আদিলানা, আরেক প্রকারের চরিত্র হলো আখলাকে আজিমানা। নবীজি হয়েছেন মহান চরিত্রের মালিক, মহান চরিত্রের মালিক হয়েছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন মহান চরিত্রের মালিক। সেই নবীকে যদি আমার ভালুকাবাসী প্রাণীর যুবক ভাইয়েরা দুইটা কথা বলেই আমি আপনাদের সামনে দেখে চলে যাব। এই দুইটা কথার ভিতরে একটা কথা হলো আমার নবী বিশ্ব নবী, যেই নবীর জন্য আল্লাহ গোটা দুনিয়া সৃষ্টি করলেন, গোটা দুনিয়া বানাইলেন, গোটা দুনিয়াতে আল্লাহ প্রতিষ্ঠিত করলেন, সেই নবীজিকে যদি কোনো মানুষ গালি দেয় তখন কি আপনি ঘরে বসে থাকবেন নাকি সেই কথাটার অন্তত প্রতিবাদ জানাবেন? সেই কথাটার প্রতিবাদ জানাইতে রাজি আছেন ইনশাআল্লাহ। সন্তান যদি তার বাবা যেমন মনে করেন ভালুকা বাজার, ভালুকা বাজারের ভিতরে আপনার বাবারে একজনে গাইল লইছে, আরেকজনে আইসা আপনাকে বলতেছে কিরে সগির আলীর ভূত, তুই বেটা এখানে ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুললা আলাপ করতেছস, বাজারের হি মাথা তোর বাপরে মারতে মারতে শেষ করে নিছে। আপনি যদি বলেন বাপরে মারছে আমারে কি দইছে, আমার তো কিচ্ছু করছে না আমি বাচ্চি, তাইলে আপনি আসল ছেলে না নহল ছেলে? আমার কথা বুঝছেন আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী গোটা দুনিয়ার জন্য হলেন রুহানি আব্বা, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য হলেন নবীজি রুহানি আব্বা। অতএব সেই নবীজিকে যদি কোনো মানুষ গালি দেয় আর আপনি যদি প্রতিহত না করেন তাহলে সন্তানের অধিকার আদায় হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? সেই সন্তানের হক আর অধিকার আদায় করতে গিয়া যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হন, আল্লাহ আল্লাহর নবী বলেন সেই সন্তান আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইয়া গভীর মনোযোগ, নবীজির আজকার মহাব্বত অন্তরের ভিতরে কি পরিমাণ আছে একটু কথা গোনা বুঝেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে একটা বই লেখা হয়েছিল, কথাগুলো নোট করে রাখেন, কলম আর নোট বই লিখে রাখেন। একটা বই, সেই বইটার নাম হলো রঙ্গিলা রসুল। এই বইটার ভিতরে লিখেছে নবীজি নাকি নারীর পাগল ছিল, জিনাকারী ছিল। আর একটু জোরে বলেন না নাও, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উনি নাকি জেনা করেছিলেন, নারীর পাগল ছিলেন, উনি নাকি গোটা দুনিয়ার জগতে সবচেয়ে বড় বদমাইশ ছিলেন। জোরে কর না আউযুবিল্লাহ। এমন একটি বই তৎকালীন সময়ে সবচেয়ে বড় আল্লাহর ওলি শাহ আতাউল্লাহ বুখারীর দরবারে যায়, কথাগুলো নোট করে রাখেন আমার ভাই। সুনামগঞ্জ থেকে অনেক মূল্যবান কয়েকটি কথা আপনাদের সামনে বলে যাই। আতাউল্লাহ বুখারী বইটা উনি পড়েন আর চুক্তি কি গুনগুন করে পানি জমিনে পালান। একজন সাজ্জাদের নাম হলো, তার নাম হলো আলিমুদ্দিন।
হুজুর আপনি কানবেন কেন চোখ দেখে গড়গড় করে পানি আপনি কেন জমিনে পালান আতাউল্লাহ বুখারী বলেন রালিউদ্দিন যেই বইটা তুমি দেখলে এই বইটার নাম হলো রঙ্গিলা রসুন এই বইটার ভিতরে লেখছেন নবীজি নাকি নারীর পাগল ছিল জিনাকারী ছিল জুরে কন্যা উজমিন মুসলমান ভাইরা আতাউল্লাহ বুখারী উনি ডাক দিয়ে বলেন নবীজির দুশ্মন দুনিয়াতে থাকবে আমি দুনিয়াতে থাকবো এটা সম্ভব নয় ও দুনিয়াবাসী শুনেন আমি আপনার কোন শত্রু না আওয়ামী লীগ করেন কিন্তু আপনার আওয়ামী লীগের নবী বিশ্ব নবী মুহাম্মদ জুড়ে বলেন ঠিক কিনা বিএনপি করেন কিন্তু বিশ্ব নবী গল মুহাম্মদ অন্য কোন দল করেন বিশ্ব নবী গল মুহাম্মদ আতাউল্লাহ বুখারীর সামনে ছোট মাসুম বাচ্চা আলিমুদ্দিন ডাক দিয়ে বলেন হুজুর আর কান্তি অভিনাম আর চুপ থেকে আপনি পানি পালায়েন না কুদার কসম লাগে গ আমি আলিমুদ্দিন কথা দিলাম যতক্ষণ পর্যন্ত নবীজির দুশ্মনকে বিদায় না করব ততক্ষণ পর্যন্ত আমি আলিমুদ্দিন এই চেহারা আপনাকে দেখাবো না মুসলমান ভাই আমার ঘটনা বলা উদ্দেশ্য নয় এই কথা বলে আলিমুদ্দিন দর দিয়া বাড়ির ভিতরে চলে গেছে টক টক করে দরজার সামনে আওয়াজ মা মা গো আপনি দরজা খুলেন কেন রয়েছেন আমি দরজা খুলব আলিমুদ্দিন ডাক দিয়ে বলেন মা আমার উস্তাদের হাতির ভিতরে একটা বই আমি দেখছি এই বইটার ভিতরে লেখছে নবীজি নাকি নারীর পাগল ছিলেন নবীজি নাকি জিনাকারী ছিলেন এই জন্য বেশি বেশি বিয়ে করতেন মা গো যেই নবীর উম্মত বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন যেই নবীর উম্মতের তো দাম যেই নবীর উম্মতের তো ইজ্জত এই নবী দুনিয়াতে থাকবেন নবীজির দুশ্মন দুনিয়াতে থাকবে সম্ভব না মা তুমি আমাকে বিদায় দাও আমি তো তোমার একমাত্র সন্তান আমি তোমার কাছ থেকে বিদায় না নিয়ে যাইতে পারি না ছেলে যেমন মাও তেমন পর্দা নিশিন মা গো ও বালুকা এলাকার মা বোনেরা শুনেন নেককার সন্তান যদি বানান আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন এই নেককার সন্তানের সাথে মা বাবা জান্নাতে যাবে মুসলমান ভাইয়া মা ডাক দিয়ে বলেন ছেলে রে তুই তো আমার একমাত্র সন্তান আর কোন সন্তান আমার নাই আমি দুনিয়াতে থাকব আমার নবীজিকে গালি দিবে আমার কলিজার ভিতরে বরদাস্ত হবে না যদি আল্লাহ আমাকে দশজন ছেলে দিত দশজন ছেলে আমি পাঠিয়ে দিতাম আল্লাহর রাস্তার ভিতরে যা ছেলে যা আমি মা হাসি মনে তোকে বিদায় করে দিলাম মুসলমান ভাইয়েরা আমার আলিমুদ্দিন খঞ্জরের ভিতরে একটা তলোয়ার ঢুকায়া নবীজির দুশ্মনকে কতল করার জন্য এই জায়গার ভিতরে যায় নবীজির দুশ্মনকে খুঁজে সেই জায়গার ভিতরে যায় সেই জায়গার ভিতরে যায় নবীজির দুশ্মনকে খুঁজে কোথাও নবীজির দুশ্মনকে পায় না এমনিতেই তাকায় দেখে এক জায়গার ভিতরে একটা চাষ চলের ভিতরে নবীজির দুশ্মন বসা আছে আলিমুদ্দিন ছবিটা ধরে বলে বইটা দেখায় বলে এই বইটা কে লেখছে গো নবীজির দুশ্মন বলে এই বইটা আমি লেখছি ভাইরা আমার যেই মাত্র এই কথা বলে আলিমুদ্দিন খঞ্জর থেকে তলোয়ার বাইর করে নবীজির দুশ্মনকে বিদায় করে দিয়েছে মাথাটা একদিকে পড়ে দেহটা আরেক দিকে পড়ে গেছে মাথাটার চুলগুলোর মধ্যে ধরে আলিমুদ্দিন চুলগুলো মাথাটার চুল মাথার চুলের মধ্যে ধরে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে নিয়ে গেলেন টেবিলের উপরের মধ্যে রেখে
দিলেন প্রশাসন খবর পেয়ে গেছে আলিমুদ্দিনের কাছে চলে গেছে আলিমুদ্দিন পুলিশ মহোদয়কে বলে ও পুলিশ মহোদয় আমার নবীর বিরুদ্ধে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে আমার নবীর শানের বিরুদ্ধে বই লেখছে এই জন্য আমি সজ্ঞানে আমি তাকে কতল করেছি হত্যা করেছি এতে যদি আমার পাশের কাষ্ঠে জ্বলতে গয় হাজার বার আমি আলিমুদ্দিন ফাঁসির কাষ্ঠে জ্বলতে রাজি আছি পুলিশ মহোদয় দূরে নিয়ে গেছে আলিমুদ্দিনকে আদালতের মধ্যে গিয়াও আলিমুদ্দিনের একই কথা আলিমুদ্দিন বলতেছেন মাননীয় জজ মহোদয় নবীজি হয়েছেন আমাদের তামাম দুনিয়ার রহমত যেই নবী উম্মত আমি নিজে হইতে পারছি এই জন্য নিজেকে ধন্য মনে করি সেই নবীকে গালি দিবে আমি এটা বরদাস্ত করব না এই জন্যে আমি সজ্ঞানে তারে হত্যা করেছি কতল করেছি এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় হাজার বার আমি ঝুলতে রাজি আছি জুরে কন্যা জবান কুলে আল্লাহ মুসলমান ভাইয়া মাননীয় জজ মহোদয় বলেন আলিমুদ্দিন আগামীকাল সকাল দশ ঘটিকার সময়ে তোমার ফাঁসি হয়ে যাবে দুনিয়ার জগতে তোমার কোনো আশা ভরসা আসেনি আলিমুদ্দিন বলেন না আমার কোনো আশা ভরসা নাই একমাত্র একটা আশা আছে আমার মা দুঃখিনী বাড়ির ভিতরে আছে একটা রাত আমি আমার আম্মা যান আম্মার কাছে থাকতে চাই আম্মার কাছে কাটাইতে চাই অনুমতি দেওয়া হলো হ্যান্ডকাপ লাগায়া বাড়ির ভিতরে নেওয়া হয় মা দুঃখিনী গেইটের সামনে দাঁড়ায়া সন্তানের অর্ডার হয়ে গেছে সন্তানের পাশে হয়ে যাবে এই খবর যদি মা জানে বাবা জানে তাদের চোখ দিয়া পানি ফরবনি মা কান্দে গুর গুর করে কান্দে চোখ দেখি পানি জমিনের মধ্যে পড়ে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখে সন্তানের দুইটা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় পুলিশ মহোদয় বাড়ির ভিতরে নিয়ে গেছে আলিমুদ্দিনের মা আলিমুদ্দিনকে সান্ত্বনা দেয় ওগো আলিমুদ্দিন তুমি কষ্ট নিও না দুঃখ নিও না তুমি যদি শহীদ হও কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি মা শহীদের মা হইয়া দাঁড়াবো গরের ভিতরে ঘুমাইলেন মা এক পালঙ্গির ভিতরে ঘুমায় সন্তান আর এক পালঙ্গির ভিতরে ঘুমায় মার চোখের ভিতরে ঘুম আসে না সন্তানের চোখের ভিতরে ঘুম আসে না শুধু গড়াগড়ি করে গড়াগড়ি করে গড়াগড়ি করতে করতে রাত্র অনেক হয়ে গেছে তিনটা হয়ে গেছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে নুজুলের রহমতের সময় হয়ে গেছে হঠাৎ করে আলিমুদ্দিন তার চোখের ভিতরে ঘুম লেগে গেছে মাও হঠাৎ করে ঘুমায় গেছে ভাই ঘুমের ঘরের ভিতরে উনি স্বপ্নে দেখেন স্বপ্নের প্রেমের ভিতরে আলিমুদ্দিন পড়ে গেছেন আলিমুদ্দিন স্বপ্নের জগতে দেখেন বিশাল বড় একটি মাঠ এত সুন্দর মাঠ উনি জিন্দিগিতে কোনোদিন দেখেন না এত মজার মাঠ উনি জিন্দিগিতে কোনোদিন দেখেন না এই মাটির ভিতরে অসংখ্য অগণিত ফুল আর ফুল দেখে গ্রাম চড়াইতে আছে এই মাটির ভিতরে এক কোনার মধ্যে একজন মানুষ দাঁড়ানো আরেক কোনার ভিতরে আরেকজন মানুষ দাঁড়ানো চার কোনার ভিতরে চারজন মানুষ দাঁড়ানো মধ্যস্থলে গ একজন মানুষ ফুলের তোরা নিয়ে দাঁড়া আছে আলিমুদ্দিন স্বপ্নের যুগতে যিনি মধ্যস্থলে জানা আছেন উনাকে ডাক দিয়ে বলেন কে গো তুমি এত সুন্দর বাগান আমি জিন্দিগিতে কোনোদিন দেখি নাই এত সুন্দর ফুল আমি জিন্দিগিতে কোনোদিন দেখি নাই এত সুন্দর মাঠ আমি আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই প্রত্যেকটা কোণার ভিতরে একজন একজন মানুষ ফুলের তোরা নিয়ে দাঁড়ায় আছে মধ্যস্থলে আপনি ফুলের তোরা নিয়ে দাঁড়ায় আছেন মনে হয়ে গ এই বাগানের ভিতরে কোনো মানুষ আগমন হবে কোনো মানুষের আগমন হবে ও মুসলমান মধ্যস্থলে যিনি স্বপ্নের জগতে উনি ডাক দিয়ে বলেন আলিমুদ্দিন তুমি মনোক্ষুণ্ণ হইও না মনের ভিতরে তুমি দুঃখ নিও না মনের ভিতরে কষ্ট নিও না মনের ভিতরে কোনো সংশয় নিও না তুমি আমার জন্য দুনিয়া থেকে বিদায় হইবা আমার জন্য তোমার গলার ভিতরে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবা এই যে তুমি বাগান দেখলা এটা দুনিয়ার কোনো বাগান নয় এই কোণার ভিতরে যিনি দাঁড়ায় আছেন উনি বলেন আবু বকর এই কোণার ভিতরে যিনি দাঁড়ায় আছেন উনি বলেন উসমান এই কোণার ভিতরে যিনি দাঁড়ায় আছেন উনি বলেন আবু বকর এই
আপনার ভিতরে যিনি দাঁড়াছেন উনি হলেন আলী, আর মধ্যস্থলে যিনি দাঁড়াছেন আমি হইলাম বিষ্ণুবিজি। আমার দুশ্মনকে বিদায় করেছ, এই জন্য তোমার পাশে রিকাস্টে জ্বলতে দেরি জল, এই জন্য তোমার পাশে রিকাস্টে জ্বলতে হবে। ও আলিমুদ্দিন, দুনিয়ার জল্লাদ তোমার মুখের ভিতরে কালো কাপড় দিয়া ফাঁসির কাছে জুলাইবে, আর আমি বিশ্ব নবীজি আবু বকর উমর উসমান আর আলী, আর আমি নবীজি ফুলের তুরা দিয়া জান্নাতুল ফেরদাউসের ভিতরে আনতে একটা সেকেন্ড দেরি হবে না। মুসলমান ভাইরা, স্বপ্ন ভেঙে গেছে, মুয়াজ্জিন মসজিদের ভিতর ফজরের আজান দিয়ে গেছে, মা ডাক দিয়ে বলেন ছেলে আমার শেষবারের মতো দুইটা যায় নামাজ বিসাও, একটা যায় নামাজের ভিতর আমি নামাজ পড়ি আর একটা যায় নামাজের ভিতর তুমি নামাজ পড়ো। ও বালুকামাসি প্রাণের যুবক ভাইয়ের, আমার মা একটা যায় নামাজের ভিতর নামাজ পড়ে আর একটা যায় নামাজের ভিতর ছেলে নামাজ পড়ে, নামাজ সমাধান করে প্রশাসন মুগ্ধ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় আবার কুরটির ভিতরে নিয়ে উঠায়, অসংখ্য গণিত মানুষ সেই জায়গার ভিতরে একত্রিত হয়, আলিমুদ্দিন ক্যাপাসিত হবে। আলিমুদ্দিনের মুখের মধ্যে কালো কাপড় দিয়া আলিমুদ্দিনের চোখ দিয়েটা বন্ধ করে, চোখ দিয়েটা বন্ধ করে, দেহটা বন্ধ করে, মাও দাঁড়ায় আছে গুনগুন করে কান্দে, দিয়েটা টুট কামড়ায়, আলিমুদ্দিন ডাক দিয়ে বলেন মা গো দুনিয়া আমার জন্য অন্ধকার, কিন্তু আমি তাকে দেখি আমার সামনে বিশ্ব নবীজি জান্নাতুল ফেরদাউস নিয়ে দাঁড়ায় আছে।